দাম আর কি কমবে, কারণ যেহেতু ইয়ামা R15 B3 বাইকটি সবার খুবই পছন্দ, তাছাড়া অনেকে ইয়ামা R15 B3 বাইকটি ক্রয় করতে চান। এই জন্য অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাইয়া বাইকটির দাম কি কোনো সময় কমতে পারে, অনেকে বলেন ইনশাল্লাহ দাম কমে গেলে বাইক ক্রয় করব R15 B3। সো আজকের ভিডিওতে আলোচনা করব ইয়ামা R15 B3 ইন্দোনেশিয়ান ভার্সন, এই বাইকটির দাম আর কি কমবে। কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরমান সারোয়ার। আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সবার ফেভারিট বাইক ইয়ামা R15 B3 ইন্দোনেশিয়ান ভার্সনের বাইকটি। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15 B3 ইন্দোনেশিয়ান ভার্সনের যে বাইকটি দেখতেছেন ব্ল্যাক কালার, এই বাইকটি বর্তমানে বাংলাদেশে খুবই সংকটে আছে। এছাড়া অনেকে বলেন যে ভাইয়া দাম কি কমতে পারে, বর্তমান দাম কিন্তু 5,15,000 বা 5,25,000 এমন একটা প্রাইজের মধ্যে আছে। তবে এই পরিস্থিতিতে মনে হয় না দাম কমে যাবে, বা আগের যেমন 4,85,000 বা 70,000 দিয়ে ক্রয় করা যেত এমন দাম মনে হয় না আসবে, কারণ সব বাইকের দামই দেখতেছেন কম বেশ বেড়ে গেছে। শুধু ইয়ামা R15 B3 না, অন্যান্য ব্র্যান্ডের বাইকের দামও অনেক বেড়ে গেছে। সো ওই ক্ষেত্রে বাইকের দাম আসলে কি কমবে এটা আসলে শিওর বলা যাচ্ছে না। তবে এই দামেই অনেকে বাইক ক্রয় করতেছে, আপনি যাচাই বাছাই করে দেখতে পারেন অন্যান্য শোরুমে যে এই দামেই বাইক ক্রয় করতেছে, হয়তো বা 5,10,000 টাকা এদিক সেদিক হতে পারে। তবে বাইকের দাম আর কমবে না মনে হয় না, কারণ যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মনে হয় না কমবে। আশা করি আমার শুভাকাঙ্ক্ষীদের আপডেট ইনফরমেশন দিতে পেরেছি, আর সবাই বুঝে গেছেন হয়তো বা কিছুটা ধারণা হয়ে গেছে যে আসলে বাইকের দাম কি আর কমবে কি না। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন অ্যান্ড ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।